আসসালামু আলাইকুম। অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা সাধারণ গণিতের আমরা দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত আমরা পাঠ্য বইয়ের গাণিতিক প্রশ্নগুলো সমাধান করতেছিলাম। এবার আমরা 13 এবং 14 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। আমরা যদি 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে দেওয়া আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে আমরা একটু কল্পনা করে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে? কি বলছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে এটা ধরে নিচ্ছি আমরা ছাদ, এটা ধরে নিচ্ছি আমরা ছাদ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি ঘরের নিচেরটা পাদবিন্দু, আর এটা হচ্ছে কি ঘরের ছাদটা মানে শীর্ষবিন্দু। কি বলছে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। অবনতি মানে আমরা কি বুঝতাম, নিচের দিকে, আর আমরা ভূতলটা আমরা কোনখানে যেন ধরে নিতাম, আমরা যে কোনো সাইডে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ ভূমি বরাবর আমরা ভূমির সমান্তরালে আমরা ধরে নিতাম। তাহলে ধরে নিচ্ছি এই ছাদটা এই বরাবর, এটা হচ্ছে আমাদের ছাদ এই বরাবর, ঠিক আছে? এই যে এই দিক বরাবর, এটাকে আমরা ধরে নিচ্ছি ভূতলস্থ একটা বিন্দু। অবনতি কোণ বলছে, সো এই ভূতল থেকে কোন দিকে, নিচের দিকে, আমি এটাকে এইদিকেও দিতে পারি, এই দিকেও দিতে পারি। ধরে নিচ্ছি আমরা এই দিক বরাবর দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে, এই কোণটা আমাদের বলে দিচ্ছে 30 ডিগ্রি। এটা তাহলে ধরে নিই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ হচ্ছে কি ভূতল, ঠিক আছে? ভূতল। আর এখানে এ বি, এটা হচ্ছে আমাদের কি ঘর, বলছে না একটি ঘরের ছাদ, তার মানে এ বিটা হচ্ছে আমাদের ঘর, আর এই এটা হচ্ছে কি ঘরের ছাদ, বি হচ্ছে কি পাদবিন্দু। এখন কি বলছেন যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, সো এই যে এটা এটা হচ্ছে আমাদের 20 মিটার, কারণ আমাদের বলে দিছে ওই ভূতলস্থ কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে, ঠিক আছে? একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি হয়ে গেল। এখন বলছে ঘরের উচ্চতা নির্ণয় করো, তার মানে এই বিটা আমাদের নির্ণয় করছে, ইয়া নির্ণয় করতে বলছে। আমরা একটা কাজ করে দিই, সেটা হচ্ছে এটা আমরা যুক্ত করে দিই, মানে যোগ করে দিলাম, এটা আমরা যোগ করে দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে আমাদের এইটা এবং এই যেটা দুটো সমান্তরাল রাশি ধরে নিলাম, এটাও আমরা বলতে পারি ভূতল বলতে পারি কিন্তু এটা, তাই না? কারণ আমাদের কি পাদবিন্দু থেকে আমরা ভূতল কল্পনা করতে পারি। তাহলে এটা এবং এটা আমাদের দুইটা কি সমান্তরাল রাশি। আমরা যদি অপর আরো একটা রাশিতে যুক্ত করে দিই, তখন এই কোণটা এবং এই কোণটাকে আমরা কি বলি, আমরা জানি সেটা হচ্ছে কি একান্তর কোণ, অর্থাৎ জেটের মতো থাকলে মনে রাখবো এটা হচ্ছে একান্তর কোণ। এটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা আমার 30 ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি। এই যেটা এটাও আমাদের কি সমান্তরাল, এটা এবং এটা সমান্তরালে আছে, এটা আমরা ধরে নিচ্ছি সি নাম দিচ্ছি, ঠিক আছে? এটা এবং এটা সমান্তরাল এবং এসি হচ্ছে কি এদের ছেদক, তাহলে আমাদের কোণ এক্স এ সি 30 ডিগ্রি হলে আমরা বলতে পারি এ সি বি এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি বলতে পারলাম, আমরা এটাকে এই জন্যই বলতে পারলাম যেহেতু আমরা কি জানি দুইটি সমান্তরাল রাশিকে যদি আমরা আরো একটা রাশি দ্বারা যুক্ত করি, তাহলে ঠিক আছে এই যে তার বিপরীত পাশের এই কোণটা এবং এই কোণটা আমরা কি বলবো, একান্তর কোণ বলবো। আর একই দিকে কোণগুলা সেটাকে বলতে পারি আমরা অনুরূপ কোণ। তাহলে এটা যেহেতু একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান, সো এটা 30 ডিগ্রি হলে এটা কি হবে 30 ডিগ্রি, ঠিক আছে? এখন কি বলছে ঘরের উচ্চতা নির্ণয় করো, তার মানে এ বি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে। আবার ধরে নিব যে মনে করি এ বিটা হচ্ছে কি ঘর, বা এ বি হলো ঘরের উচ্চতা, ঘরের উচ্চতা 20 মিটার, এটা আমরা বলে দিলাম। এরপরে আমরা বলে দিই আমাদের কি বলছিল যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তার মানে এসি এসি ইকুয়াল টু হচ্ছে 20 মিটার, এসি 20 মিটার, ঠিক আছে? এরপরে কি ভূতলস্থ কোন বিন্দুর অবনতি কোণ, এটা বলে দিই ভূতলস্থ কোন বিন্দুর, কোন বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ এক্স এ সি, এক্স এ সি ইকুয়াল কত, 30 ডিগ্রি। আবার আমরা কি বলতে পারি, আবার এক্স এক্স ড্যাশ এবং
বা এক্স এক্স ড্যাশ সমান্তরাল বিসি এবং এসি হলো এদের ছেদক, এসি হলো এদের ছেদক, তাই কোণ এক্স এ সি ইকুয়াল টু কোণ বলতে পারি এ সি বি, এ সি বি এটা অনুরূপ কোণ লিখলে বেশি ভালো, দেখি বলবো যে সরি একান্তর কোণ, একান্তর কোণ মনে করে লিখে দিলাম একান্তর কোণ, এটা গেল। তাহলে তাহলে কোণ এ সি বি ইকুয়াল কত, এ সি বি, এ সি বি 30 ডিগ্রি। এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে আর কি বের করতে হবে। আসলে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারি। তাহলে একটু লক্ষ্য করি আমরা, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে, আর 90 ডিগ্রি কোণ মানে সমকোণী কোণ, আমরা জানি সমকোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ, এর মানে এসি হচ্ছে আমাদের অতিভুজ, আর এখানে আমরা কোণ ধরতেছি, এই কোণের বিপরীতটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক জানি কার, ওই যে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব হয় অতিভুজ, সো আমরা সেটা বসিয়ে দেবো। তাহলে বলে দিই এখানে সাইন কোণ এ সি বি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বলতে এ বি ভাগ হচ্ছে অতিভুজ এ সি, বা সাইন এখানে এ সি মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল এ বি, এ বি বলতে হচ্ছে এইচ, এ সি বলতে হচ্ছে 20। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সাইন 30, সাইন 30 মান জানি হাফ, সো হাফ ইকুয়াল এইচ ভাগ 20, সো এইচ ইকুয়াল টু হবে 20/2, এর মানে 10 মিটার। এই যে আমাদের বলছিল উচ্চতা কত ঘরটির, এই যে এটা হবে কত, 10 মিটার, এটা মূলত অ্যান্সার। এবার আমরা 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করবো, এখানে কি দেওয়া আছে, বলছে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভ, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওই সেই স্তম্ভটা, স্তম্ভ এটা হচ্ছে আমাদের পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এরপরে কি বলছে যে উন্নতি কোণ, তার মানে আমাদের যেটা ভূতলস্থ থাকবে, ভূতল থাকবে, ওই ভূতল থেকে উপরের দিকে কোণ, উপরের দিকে কোণ মানে হচ্ছে কি উন্নতি কোণ। সো এই দিক বরাবর আমরা এই দিক বরাবর নিব ভূতল, এখান থেকে উপরের দিকে কোণ, কি বলছে যে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, আমরা একটু লক্ষ্য করি, একটা জিনিস আগে লক্ষ্য করি, আমরা এই 60 ডিগ্রির ক্ষেত্রে একটা চিত্রটা অঙ্কন করি, আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে কি জানি যে ভূমিটা হবে কি ছোট, তার মানে ভূমিটা একটু ছোট দিচ্ছি, এটা হচ্ছে ভূমি, আর এই যে শীর্ষ, এই শীর্ষ থেকে আমরা এটাকে অ্যাড করে দিলাম, সো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি আমরা বি, এটা ধরে নিচ্ছি আমরা সি, তাহলে কোণ এ বি সি হচ্ছে কি শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এরপরে কি বলছে, বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এবার 25 মিটার বি বিন্দু থেকে কি সামনের দিকে যাবে মানে সি বরাবর যাবে, নাকি আমাদের পিছন দিকে বেগ হবে, আমাদের কিন্তু বলছে পিছিয়ে গেলে মানে এইটা থেকে আমরা আরো পিছাবো, তাহলে কত মিটার পিছাবো, 25 মিটার পিছাবো, ধরে নিচ্ছি এইখানে হচ্ছে 25 মিটার, তার মানে এটা আমরা ডি দ্বারা চিহ্নিত করলাম, এখান থেকে এটা হচ্ছে 25 মিটার। তাহলে এবার কি করব, এখান থেকে আমরা কি বল, যেহেতু বলছে যে শীর্ষের উন্নতি কোণ, সো এইখান থেকে আমরা অ্যাড করে দিলাম, এটা তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। যে 30 ডিগ্রি হয় কি করবো, এবার উচ্চতা নির্ণয় করবো, তার মানে এই এটা ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু কি হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা বলে দিব যে ধরি বা মনে করি, যেটাই বলি না কেন, যে মনে করি নিজের ইচ্ছা মতো আমরা বলবো, কিন্তু এখানে মনে করি এসি হলো স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা এইচ মিটার, এটা বলে দিলাম, ঠিক আছে, এবং শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কোণ এ বি সি, এ বি সি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, ঠিক আছে। এবার কি বলছে, 25 মিটার পিছিয়ে গেলে, এটা বলে দিই 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে গেলে
উন্নতি কোণ হয় কোণ এডিসি, এডিসি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, এগুলো আমরা বলে দিলাম, ঠিক আছে। এখন আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আমরা এর আগে যতগুলো অঙ্ক আমরা করছিলাম সবগুলোতে ক্ষেত্রে একটা মাত্র, আমাদের একটা মাত্র কোণ দেওয়া থাকতো, আর এই একটা মাত্র কোণ দেওয়া থাকলে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটা কোণ দেওয়া আছে, মানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি আমাদের যে কোণ দেওয়া থাকবে পাশাপাশি কার সাথে কার সম্পর্ক স্থাপন করতে হবে, মানে দুইটা জিনিস দেওয়া থাকলে আমরা কিন্তু অপরটা বের করতে পারি, তাই না। এখন যদি লক্ষ্য করি এখানে আমরা আসলে কি দেখবো, কি হয় কি বের করব, একটু লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের বলছে উচ্চতা নির্ণয় করতে, মানে উচ্চতার সাথে সম্পর্ক আমাদের স্থাপন করতেই হবে। এখন উচ্চতার সাথে সম্পর্ক স্থাপন করব, তাহলে বাকিটা কার সাথে সম্পর্ক স্থাপন করব, সেটা কি আমি অতিভূতের সাথে স্থাপন করব নাকি ভূমির সাথে স্থাপন করব, তাই না। বা সম্পূর্ণ যদি আমরা আমরা যদি কল্পনা করি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের কুলু দেওয়া আছে 25 মিটার, এই 25 মিটার এটা কিন্তু আমাদের ভূমির ক্ষেত্রে আছে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ভূমির সাথে এই লম্বের একটা সম্পর্ক স্থাপন করব। এখানে যেহেতু আমাদের দুইটা ত্রিভুজ, সো আমরা দুইটা সম্পর্ক পাবো, আর এই দুইটা সম্পর্কে যখন আমরা একত্রীকরণ করব তখনই কিন্তু আমরা সেই এইচ এর মানটা আমরা বের করতে পারবো, কি বোঝা যায়। তাহলে আমরা সর্বপ্রথম লক্ষ্য করব কোন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ সিবি বলি আর বি বলি যেটাই বলি না কেন, ত্রিভুজ এ সিবি এ কোন এবিসি, এ বি সি ইকুয়াল কত আমাদের 60 ডিগ্রি। এখান থেকে আমরা একটু বলে দিব, এই এই সাইডে লিখতেছি আমরা, যেহেতু সাইডে লিখে বলছি, বিসি ইকুয়াল ধরে নিব, বিসি ইকুয়াল টু এক্স মিটার, এগুলো আমরা ধরে নিব, এটা ধরে নিলাম এক্স মিটার, তাহলে কি সিডি কত হবে, সিডি ইকুয়াল টু হবে 25 প্লাস এক্স মিটার, এক্স মিটার, এগুলো কিন্তু আমরা লিখে নিব, ঠিক আছে। তাহলে এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই লম্ব আর এই ভূমির সাথে কি করব, সম্পর্ক স্থাপন করব। তার মানে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক জানি কার, ওই যে 10 থিটা, তাহলে আমরা বলে দিব 10 কোণ এ বি সি ইকুয়াল টু কি বলতে পারি, লম্ব ভাগ ভূমি, লম্ব বলতে এসি, ভূমি বলতে কি বিসি, তাই না। তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল এসি, এসি বলতে এইচ, বিসি বলতে হচ্ছে এক্স, আর আমরা 60 ডিগ্রি মান জানি √3, তাই না, √3 ইকুয়াল টু এইচ ভাগ এক্স। তাহলে আমরা এখান থেকে এইচ ইকুয়াল লিখতে পারবো √3 x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আকারে দেখলাম, কেন দিলাম, কারণটা হচ্ছে এইচ আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের এইচ এর মানে যেহেতু নির্ণয় করতে বলবে এই জন্য আমরা এইচ ইকুয়াল লিখতে পারি √3 x, বাট এই এক্সটা কি করতে হবে, দূর করতে হবে। তাহলে যে কোনো ভাবেই আমাদের কাজ হচ্ছে এই এক্স এর মান একটা বের করা, যদি আমরা এক্স এর মানটা বের করতে পারি তাহলে এখানে বসে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটা একটা অংশ গেল, আমরা আবার বলে দিব, আবার আবার এবার এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজে কোণ এ ডি সি, এবার সম্পূর্ণ আমরা ত্রিভুজ নিয়ে কল্পনা করতেছি, তাহলে এ ডি সি ইকুয়াল কত 30 ডিগ্রি। তাহলে এবারেও কি আমাদের সেই লম্ব আর কি ভূমি, লম্ব আর ভূমির সাথেই সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে লিখতে পারি 10 কোণ এ ডি সি ইকুয়াল 30 দেবো না, আমরা আগে লিখি 10 লম্ব ভাগ ভূমি, লম্ব বলতে এসি, ভূমি বলতে হচ্ছে সিডি, বা 10 30 ডিগ্রি ইকুয়াল এসি, এসি বলতে হচ্ছে কত এইচ, আর সিডি 25 প্লাস হচ্ছে কত এক্স, বা 10 30 ডিগ্রি মান জানি 1/√3, সো 1/√3 ইকুয়াল এইচ ভাগ 25 প্লাস এক্স। তাহলে এখান থেকে এবার আমরা কি করব, আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 25 প্লাস এক্স ইকুয়াল √3 h, এটা। তাহলে এবার কি করব, আমাদের যদি আমরা লক্ষ্য করি সেখানে 1 নম্বর সমীকরণটা ছিল এইচ ইকুয়াল টু √3 x, তার মানে এক্স, এক্স এর মান লাগবে, এই জন্য আমরা কি করব এক্সটাকে রাখবো বাকিটাকে দিয়ে পাঠাবো, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি হবে √3 h মাইনাস কত 25, তাই না। এবার এই এক্স এর মানটা 1 নং এ বসে, এবার বলবো যে 1 নং থেকে,
এক নং থেকে। তাহলে কি ছিল, এইচ ইকুয়াল রুট ওভার থ্রি এক্স, তার মানে এক্স বলতে পারছি আমরা রুট ওভার থ্রি এইচ মাইনাস হচ্ছে 25। তাহলে এইচ ইকুয়াল টু রুট ওভার থ্রি দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই, রুট ওভার থ্রি রুট ওভার থ্রি মানে এ স্কোয়ার ওভার থ্রি রুট ওভার থ্রি যদি আমরা গুণ দিই তাহলে কি পাবো, এখান থেকে আমরা থ্রি পাবো, তার মানে থ্রি এইচ মাইনাস কি পাচ্ছি 25 রুট ওভার থ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এইচ এর মানটা নিয়ে নেবো, তার মানে এইচ টাকে আমরা নিয়ে আসি বা এটাকে আমরা এই সাইডে মনে করি। তাহলে থ্রি এইচ মাইনাস 25 রুট ওভার থ্রি মাইনাস এইচ ইকুয়াল টু কত 0। তাহলে থ্রি এইচ থেকে এইচ বাদ দিলে কত 2h, আর এটাকে যদি আমরা ওই সাইডে দিয়ে পাঠাতে দিয়ে পাঠাই তাহলে কি হবে 25 রুট ওভার থ্রি। তাহলে এবার এখান থেকে এইচ ইকুয়াল টু পাচ্ছি আমরা 25 রুট ওভার থ্রি ভাগ হচ্ছে 2। তাহলে এইচ ইকুয়াল আমরা পাচ্ছি 25 রুট ওভার থ্রি ভাগ হচ্ছে 2, এর মানে 21.650। 21.650 মিটার। আর অবশ্যই অবশ্যই আমরা প্রায় কথাটা কিন্তু লিখবো, এটাই মূলত আমাদের এই 14 নম্বর অ্যান্সার। আজকে তাহলে লেকচারটা এই পর্যন্তই, অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে ক্লাসটা মূলত এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।